অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা নয় পরিকল্পনা ও কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনায় বুধবার বন্ধ হয়ে যায় মেট্রো রেল পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ায় এ বিপর্যয় বলে জানান বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক হাদিউজ্জামান ঝুঁকি নিরূপণের দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে মেট্রো রেলে আরও দুর্ঘটনার আশঙ্কার কথাও জানান এ বিশেষজ্ঞ তরিক ইসলামের রিপোর্ট রাজধানীবাসীর যানজট নিরসনে কয়েক ধাপে গেল বছর উদ্বোধন করা হয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল স্বস্তির এ বাহন উদ্বোধনের মাত্র এক বছরের মাথায় খামার অংশে খুলে পড়ল করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ অন্য কোনো মেট্রো রেলে অতীতে এই ধরনের ঘটনা ঘটেনি যে আপনার ভাইডাক্টের উপর থেকে বা পিয়ারের মাঝখান থেকে যে জয়েন্টে আমরা যে বিয়ারিং প্যাড ব্যবহার করি এটা পড়ে যাওয়ার ঘটনা এটা একেবারে বিরল এবং অস্বাভাবিক যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন নকশায় ত্রুটির কারণেই দীর্ঘমেয়াদি জানিয়ে প্রশ্ন আছে বলেও জানান তারা এটা মূলত আসলে নকশাগত ত্রুটি আপনি দেখবেন যে আমাদের মেট্রো রেলের যে স্ট্রেট যে সেকশনগুলি আছে যেখানে কোনো বাঘ নেই সেখানে পিয়ার এবং ভায় মাসখানে মাঝখানে অনেকটা ফ্রিলি কিন্তু বিয়ারিং প্যাড বসে রাখা হয় কিন্তু যেহেতু আমাদের একটা কার্ভ সেকশন এবং কার্ভটা দেখবেন স্কার দুটা কার্ভ একসাথে যুক্ত হয়েছে এই জায়গাটা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল যারা নকশা করেছে নকশা করার সময় এই জায়গায় যেহেতু কার্প আছে এবং মেট্রো রেল যখন চলবে সে যে একটা ল্যাটারাল ফোর্স দিবে এবং এই ফোর্সের কারণে বেয়ারিং প্যাড যে সরে যেতে পারে এই অ্যানালিসিস করে বেয়ারিং প্যাড ধরে রাখার জন্য যে নকশাগত যে মেকানিজম থাকার কথা ছিল আমার ধারণা সেখানে একটা দুর্বলতা হয়ে গেছে মেট্রো রেলে নিম্নমানের যন্ত্রপাতির ব্যবহার নিয়েও অভিযোগ করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ যেহেতু বেয়ারিং প্যাড যেটা আমরা ব্যবহার করেছি এটার আয়ুষ্কাল কিন্তু পনেরো থেকে বিশ বছর হয়ে থাকে এবং বিয়ারিং প্যাডগুলি পরিবর্তন করাও কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার কারণ সেখানে জ্যাক বসিয়ে ভায় উপরে তুলে বেয়ারিং প্যাড কিন্তু বের করতে হয় তো সেই জায়গায় লাইফ স্প্যান বেশি এই ধরনের মেকানিজম আসলে ব্যবহার করা উচিত ছিল আমি বলবো যে পট বেয়ারিং যদি এখানে ব্যবহার করা হতো পড বেয়ারিং কিন্তু ফিক্সড অবস্থায় থাকে ল্যাটারাল ফোর্সে সরে যাওয়ার কোনো সুযোগ এখানে নাই এবং সেটার আয়ুষ্কাল কিন্তু প্রায় পঁচাত্তর বছর হয়ে থাকে তো সে যেহেতু মেট্রো একটা লম্বা একটা দীর্ঘমেয়াদী একটা পরিমাণ ব্যবস্থাপনা এবং এটাকে নিয়মিত মেনটেনেন্সও করতে হয় রক্ষণাবেক্ষণও করতে হয় এবং জয়েন্টের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা যদি সরে যায় তাহলে দুটা কংক্রিটের উপকরণ যখন একটার পর একটা বসে পড়বে সেখানে কাঠামোগত ক্ষতি হওয়ার একটা বড় ঝুঁকি থাকে প্রায় বাইশ হাজার কোটি টাকা ব্যয় গত বছর চালু হয় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটের মেট্রো রেল তরিক ইসলাম এটিএন বাংলা ঢাকা